আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনের ভাই বোন কেমন সবাই শুরু ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলা হচ্ছে ইমোতা মাইনিং অ্যাপস নিয়ে। এই ইমোতা হচ্ছে রেমিটানোর একটা মাইনিং প্রজেক্ট। এটা হচ্ছে ভালো একটা প্রফিট দেবে, কারণ রেমিটানো সম্পর্কে আপনারা ভালো করে ধারণা আছে। তো তারই একটা প্রজেক্ট ইমোতা, এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাইও আসছে। ভেরিফাই আজকে মূলত হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে করবেন এবং এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এ টু জেড, এবং অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু $5 বা $5 BUSD পেয়ে যাবেন। তো এটা করার জন্য দেখেন, আমি কিন্তু অ্যাকাউন্ট অলরেডি করেছি এবং কীভাবে করতে হয় সেই প্রসেসটাই মূলত আজকে দেখাবো, এবং নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে KYC করবেন। তো অবশ্যই KYC করবেন অ্যাকাউন্ট করার পরেও। তো দেখেন এই যে আমি কিন্তু অ্যাকাউন্টটা করেছি, এবং মাইনিং এটা কিন্তু 2 ঘন্টা পর পর ওয়ান করতে হয়। আর দেখেন এটা করার জন্য প্রথমে হচ্ছে আমাদের টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশনে আজকে সাইট লিঙ্ক লেখা থাকবে, ওইখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। এরকম পোস্টে নিয়ে আসার পর জাস্ট আপনাকে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অ্যাপ লিঙ্ক, এখানে ক্লিক করতে পারেন অথবা হচ্ছে আপনি হচ্ছে প্লে স্টোরে যেতে পারেন। তো তারপরে এরপর সর্বপ্রথমে এখানে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন, রেফার কোডটা হচ্ছে প্রথমে কপি করে নেবেন। আমি হচ্ছে রেফার কোডটা প্রথমে এখানে কপি করে চাপ দেবেন, একবার চাপ দিবেন, চাপ দিলে আবারও অরপুর চাপ দিয়ে ধরে রাখবেন, অতটুকু কপি করবেন। কপি করার পর হচ্ছে এখন হচ্ছে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন অথবা হচ্ছে প্লে স্টোরে যাবেন। তো আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি, প্লে স্টোরে ক্লিক করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে ওইখানে হচ্ছে সার্চ করবেন, প্লে স্টোরে সার্চ করবেন যে ইমোতা। তো আমি হচ্ছে সিম্পল হচ্ছে প্লে স্টোরে যাবো। তো প্লে স্টোরে এলাম, এবার হচ্ছে ইমোতা লিখে সার্চ করবো আমি প্লে স্টোরে। তো এখানে ইমোতা লিখে আমি সার্চ করবো, IMO, এরপর হচ্ছে TA ইমোতা, ইমোতা যে নিচে আছে ইমোতা মাইনিং অ্যাপস, আমি হচ্ছে ইমোতা মাইনিং অ্যাপসে ক্লিক করবো। জাস্ট ইমোতা লিখে সার্চ করলে আসবে, আসার পর দেখেন এরকম একটা অ্যাপস সামনে দেখতে পারবেন। তো জাস্ট এরকম অ্যাপস দেখতে পারলে এটাকে ইনস্টল করবেন, তারপর দেখবেন 100K+ ডাউনলোড হয়ে গেছে, তাহলে মাইনিং অ্যাপসটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো দেখেন আমি হচ্ছে এটাকে ইনস্টল করে নেব, ইনস্টল করে নেওয়ার পর জাস্ট এটাকে আমরা ওপেন করবো। তো আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম, ইনস্টল বাটনে ক্লিক করার পর এটাকে ইনস্টল করে নিতে হবে সিম্পলি। ওইখানে লিঙ্কে ক্লিক করলেও আপনাকে প্লে স্টোর নিয়ে আসবে, যদি না নিয়ে আসে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে করবেন, প্লে স্টোর থেকে অ্যাকাউন্টটা করবেন। তো এখানে আমি ইনস্টল করে নিচ্ছি, ওয়েট করুন। তো অ্যাপসটা ইনস্টল করলাম, অ্যাপসটা ইনস্টল ওপেন করবো, ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করে দেখুন আমি হচ্ছে লাইভ আপনাদের অ্যাকাউন্ট করা দেখাচ্ছি। এরকম আপডেট আসলে আপডেটটা দিয়ে নেবেন। তো ওপেন করার পর আপডেট আসলে আপডেট দিয়ে নেবেন, ওকে আসলে ওকে দিয়ে নেবেন, এগুলো দিয়ে নেবেন। এরপর হচ্ছে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর যদি এরকম অপশন আসে লগিং অপশন, তো জাস্ট আপনাকে সিম্পলি এখন কী করতে পারবেন, লগিংয়ে ক্লিক করবেন, সমস্যা নেই কারণ রেজিস্ট্রেশন লগিংয়ের মধ্যে রয়েছে। তো জাস্ট সিম্পলি লগিংয়ে ক্লিক করবেন, লগিংয়ে ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল শো করবে আপনার ফোনে। তো যেটা দিয়ে অ্যাকাউন্ট করতে চান ওটাতে ক্লিক করবেন, জাস্ট আপনার সিম্পলি অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন হচ্ছে কীভাবে মাইনিং অন করবেন এবং কীভাবে রেফার কোড বসে BUSD নেবেন সেই প্রসেসটা মূলত আজকে। এরপর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছেন ওয়াটারা বলে একটা লেখা রয়েছে, এবং ডায়মন্ডের মতো একটা চিহ্ন রয়েছে রেড কালারের এখানে কর্নারে। তো জাস্ট ওয়াটারা এখানে ক্লিক করবেন, মাঝখানে ক্লিক করার পর এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, জাস্ট আপনাগুলো ফলো না করে জাস্ট এখানে কন্টিনিউ বলে একটা অপশন দেখতেছেন, জাস্ট কন্টিনিউ একটা অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউ চাইলে আবার কন্টিনিউ দেবেন, এভাবে যতবার কন্টিনিউ যাবে কন্টিনিউগুলো দিয়ে দেবেন। আমি তেমন সবগুলো কন্টিনিউ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এরকম যখন আসবে জাস্ট আপনাকে মাইনিং অন করার জন্য এটাকে প্রতি 2 ঘন্টা পর পর মাইনিং অন করতে হয়। অন করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন একটা পাতা সিস্টেম ডায়মন্ডের মতো, জাস্ট এই যেই সবুজ চিহ্নের জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আমাদের মাইনিংটা অন হয়ে যাবে। তো সিম্পলি হচ্ছে এই এবার দেখেন এই পাশে টাইম কাউন্ট অন হচ্ছে, এখানে 2 ঘন্টা পর এসে আবার মাইনিং এখানে এইভাবে এই মাইনিংয়ে টাচ করে দিতে হবে পাতার উপর। তো আমি এখানে মাইনিং অন করে দিচ্ছি। তো দেখেন আমি মাইনিং চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে 0.1 ওয়াটারা এখানে দেখতে পাচ্ছেন, 0.1 ওয়াটারা আমাকে কয়েন দিয়ে দিয়েছে। এরপরে যদি আবার মাইনিং করে এখানে একটা এই টাইম রয়েছে, এই টাইমের পর এসে কিন্তু আবার এখানে মাইনিং অন করতে পারবো, এবং তারপরেও কিন্তু আমাদেরকে আবার কয়েন দিয়ে দেবো। তো একটা কয়েনে কিন্তু ভ্যালু অনেক বেশি হবে, কারণ এখন হচ্ছে কম দিচ্ছে, তাদের হচ্ছে শেষ পর্যায়ে রয়েছে, এবং KYC কিন্তু তারা হচ্ছে এনেবল করে দিচ্ছে। এরপর কী করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন মেনু বা 3 লাইনে দেখতে পাচ্ছেন, এখানে মেনুতে ক্লিক করার পর যে কাজটা এখন আপনার মূলত ইম্পর্ট্যান্ট, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইখানে আপনি কপি লিঙ্ক, এটা আপনার বন্ধু বান্ধবে শেয়ার করে দেবেন। এরপরে কপি লিঙ্ক দেওয়ার আগে আপনি হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও একটা অপশন রয়েছে, জাস্ট অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর এখানে আপনার মূলত যে কাজটা করতে হবে, জাস্ট অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে এই যে আমি যদি দেখাই এখানে যে অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে, অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে যে প্রথমে যে কোডটা কপি করলেন রেফার কোড এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর
পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনাকে কি করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এসে পেস্ট করে দেবো একটা কোড, কোড এখানে যে দেখতে পাচ্ছেন অথবা ডিসক্রিপশন এখানে দেখতে পাচ্ছেন, এই কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনি হচ্ছে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এই জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা অথবা যে কোডটা কপি করলেন এক সেমই কোড, তো কপি করা তাই এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। জাস্ট এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ বিউএসডিটি দেবে এবং ফ্রেন্ডকে রেফার করলে 10 বিউএসডিটি দেবে। তো রেফার কোডটা দিয়ে যখনই সাবমিট করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু রেফার প্রোগ্রাম দেখতে পারবেন, স্ট্যাকিং দেখতে পারবেন, আর এখানে লক আপ, এখানে পাঁচ বিএসডিটি দেখতে পারবেন, পাঁচ বিএসডিটি দেখতে পারবেন এবং যাকে রেফার করবেন সে কিন্তু এখানে দেখাবে টোটাল এই জায়গায়। তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিও। হচ্ছে এরপর হচ্ছে আমি নেক্সট KYC কীভাবে করতে হয়। KYC অবশ্যই এনেবল হয়েছে, এখানে দেখেন আমাদের KYC কিন্তু পার্টটা চলে আসছে। তো KYC পার্টটা হচ্ছে সেকেন্ড পার্টে নিয়ে আসবো, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো নেক্সট KYC নিয়ে আসবো, কীভাবে KYC করতে হবে। অবশ্যই KYC করবেন, তারপর কিন্তু এখানে BUSD দেবে। তো KYC বিষয়টাও কিন্তু ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।